হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি বানাবো এক তড়কা। আমাদের কলকাতার রাস্তার ছোটো ছোটো দোকানগুলোতে তড়কা খুবই পাওয়া যায়, আর রুটি, পরোটা, তন্দুরি রুটি বা নানের সাথে খেতে এটা দারুণ লাগে। আমাদের বাঙালিদের তড়কাটা বাংলার বাইরে যে ডাল তড়কা পাওয়া যায় তার থেকে কিন্তু খুবই আলাদা হয়। আমি আজকে এক তড়কা করে দেখাচ্ছি। আপনারা যদি ডিম না খান তাহলে শুধু ভেজ তড়কা বানাতে পারেন, যার রেসিপিও একই থাকবে। তাহলে আমরা দেখে নেব তড়কা বানাতে আমাদের কী কী উপকরণ লাগবে। আমি এখানে এক কাপ খোসা সুদ্ধ মুগ ডাল নিয়েছি, আর ভালো করে ধুয়ে আমি এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে আমি প্রেশারে সেদ্ধ করব, তাই জাস্ট এক ঘন্টার জন্য ভিজিয়েছি। যদি আপনারা প্রেশারে সেদ্ধ না করেন তাহলে কিন্তু 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, নয়তো ডাল সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। এখানে আমি নিয়েছি হাফ কাপ ছোলার ডাল, এটাকেও আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য। তড়কায় শুধু মুগ ডাল না দিয়ে তার সাথে একটু ছোলার ডাল দিলে টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখুন, ভালো লাগলে আমায় নিচে কমেন্ট করে জানাবেন। এবারে এই দুটো ডালকেই আমি একসাথে প্রেশার কুকারে একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নেব। আমার 4টে মতো সিটি লেগেছে ডালটা সেদ্ধ হতে। এবারে আমি একটা ফ্রাইং প্যানে 2 চামচ সাদা তেল গরম করে নিচ্ছি, আর সবার প্রথমে ডিমের ভুর্জি বানিয়ে নিচ্ছি। আপনারা যদি ভেজ তড়কা বানান তাহলে এই স্টেপটা করতে লাগবে না। একটা বোলে আমি 3টে ডিম ভেঙে নিয়েছি, আর তাতে সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দেব, আর নাড়াচাড়া করে ডিমের ভুর্জি বানিয়ে নেব। ভুর্জিটা বানানো হয়ে গেলে আমি তুলে আলাদা করে সরিয়ে রাখব। এবারে এই সেম প্যানে আমি আরও 3 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়ে কুচনো পেঁয়াজগুলো ছেড়ে দেব, আর কাঁচ কাঁচ করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি, গ্রেট করা আদা আর কুচনো কাঁচা লঙ্কা। 3-4 মিনিটের জন্য এখন সব কিছুকে একসাথে ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, আর স্বাদ মতো নুন দিয়ে টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি ফ্রাই করে নিচ্ছি। এখন দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা। দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো। এবারে খুব সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল আলাদা হয়ে গেলে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। আমার একটু শুকনো শুকনো লাগছে, তাই 1 কাপ মতো গরম জল মিশিয়ে দিচ্ছি। আপনারা ভেজ তড়কা বানালে এরপর আর বিশেষ কিছু করতে লাগবে না, কিন্তু আমি যেহেতু তড়কা এগ দিয়ে বানাচ্ছি তাই বানিয়ে রাখা ডিমের ভুর্জিটা দিয়ে দিলাম। এখন তড়কার সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি কসুরি মেথি, আর এটাকে হাতে করে একটু ক্রাশ করে দিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। ভালোভাবে সব মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট রেখে আমি গ্যাস থেকে নামিয়ে নেব। আমাদের এক তড়কা তৈরি হয়ে গেল। ডিনারে এটাকে রুটি, পরোটা বা নানের সাথে সার্ভ করুন। আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে প্রচুর লাইক ও শেয়ার করবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, আবার হাজির হব পরের এপিসোডে। বাই।